বিভিন্ন জায়গা থেকে রংপুরে ফেরা মানুষদের এখন দুশ্চিন্তা এবং ফিরতি যাত্রার টিকিট নিয়ে। তাদের খবর জানবো ট্রেন বাস সবখানে টিকিট সংকট। রংপুর রেল স্টেশন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। আপনজনদের সঙ্গে ঈদ উৎসবে শরিক হতে ইতিমধ্যেই যারা রাজধানী থেকে রংপুর অঞ্চলে এসেছেন তারা এখন আছেন ফিরে যাবার দুশ্চিন্তায়, কেননা ঈদের পরপরই তাদের কর্মস্থলে ফিরতে হবে। রংপুর রেল স্টেশনে সকাল থেকে যাত্রীদের প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যাত্রীদের আজকে দেওয়া হচ্ছে 12 জুলাইয়ের টিকিট। 12 জুলাই যারা রংপুর এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেসে ঢাকায় ফিরে যাবেন তারা আজকে টিকিট সংগ্রহ করছেন। একই সাথে এবার ঈদ স্পেশাল 2 নামে একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনটি ঈদের 3 দিন আগে এবং ঈদের 3 দিন পরে পার্বতীপুর রেল স্টেশন থেকে জয়দেবপুর রেল স্টেশন পর্যন্ত যাবে। এই ট্রেনেও রংপুর এলাকার যাত্রীদের জন্য 100 টিকিটের ব্যবস্থা করা হয়েছে। রংপুর রেল স্টেশনে প্রচুর সংখ্যক যাত্রী লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন, এখনও রয়েছেন 100 যাত্রী লাইনে। তবে ধারণা করা হচ্ছে যে লাইনের অর্ধেক মানুষই টিকিট সংগ্রহ করতে পারবেন না, কেননা টিকিট সীমিত। যাত্রীরা বলছেন যে গতবারের তুলনায় এবার কিছুটা ভিড় কম হলেও সবার পক্ষে ট্রেনের টিকিট সংগ্রহ করা সম্ভব হবে না।